আপনারা জানেন যে প্রিয়া সাহা নামে একজন ভদ্র মহিলা, যিনি বাংলাদেশের নাগরিক, তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা গ্রুপ আছে, তার সাংগঠনিক সম্পাদক দাবি করেন, কেউ কেউ বলেন উনি বহিষ্কৃত। উনি সরকারি প্রতিনিধি দলের সদস্য না হয়েও কিভাবে উনি ট্রাম্পের কাছে পৌঁছাই গেলেন? পৌঁছায় উনি ট্রাম্পের কাছে বললেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বললেন যে বাংলাদেশে নাকি 3 কোটি 80 লক্ষ মানুষকে অলরেডি গুম করে ফেলা হয়েছে, অথচ বাংলাদেশে এই পরিমাণ মাইনরিটি নাই। 3 কোটি 70 লক্ষ মাইনরিটি বাংলাদেশে নাই, এবং বলেছেন যে আরও 18 মিলিয়ন মানুষ আছে যারা অস্তিত্ব সম্মুখীন, অস্তিত্বহীনের হওয়ার মতো অবস্থা। তো আমরা যে কারণে আজকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ফাইল করেছি এখানে, এটা হচ্ছে গিয়ে যে উনি, আমাদের মনে হয় নাই যে উনি শুধু একটা অ্যাসাইলাম বা পাসপোর্ট পাওয়ার জন্য, রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য এইসব কথা বলেছেন, কারণ কোনো স্বাভাবিক বা সাধারণ মানুষের পক্ষে ট্রাম্পের কাছে যাওয়া সম্ভব না। উনি নিশ্চয়ই কোনো একটা মিশন, এবং আমরা বলবো এটা একটা ষড়যন্ত্র। উনি বরং পুরা মাইনরিটি গ্রুপকে উনি বিব্রত করেছেন, কারণ